যারা যারা এসভিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছে, এটা আমরা সকলেই জানি। আর যারা অ্যাপ্লাই করার পরেও এখনো পর্যন্ত টাকা পায়নি তারা তো চিন্তিত যে তারা কবে টাকা পাবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনুযায়ী তোমাদেরকে বুঝে নিতে হবে তোমরা কবে টাকা পাবে। এখন বহু সংখ্যক ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, বা শুধুমাত্র অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ শো করছে। তো ছাত্রছাত্রীরা এই স্ট্যাটাসটি দেখার পর কমেন্ট করে জানতে চাইছে যে দাদা আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে কি আমি 100% এই স্কলারশিপ থেকে টাকা পাবো, বা আমার কি রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, আমার অ্যাপ্লিকেশান কি আর রিজেক্ট হতে পারে, এবং আমি কবে টাকা পাবো। এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। কাজেই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্য। তাই এসভিএমসিএম স্কলারশিপে আবেদন করা প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরকে বলবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবে, যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলো গাইজ আজকের এই ভিডিওটি শুরু করা যাক। যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের মধ্যে প্রচুর ছাত্রছাত্রীদের কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাপ্রুভ শো করছে। বর্তমানে তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। এই স্ট্যাটাসটার মানে কি, বা এই স্ট্যাটাস দেখালে কি তোমরা 100% টাকা পাবে, সেটা আগে তোমাদেরকে বলে রাখি। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্রুভ শো করে তাহলে তোমরা বুঝে যাবে যে তোমরা 100% এই স্কলারশিপ থেকে টাকা পেতে চলেছো। হ্যাঁ, একদম ঠিক কথা বলছি, যদি তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে তুমি 100% এই স্কলারশিপ থেকে টাকা পাবে। তোমার টাকা কেউ আটকাতে পারবে না, নির্দিষ্ট সময়ে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমার এই স্কলারশিপের টাকাটি ক্রেডিট হয়ে যাবে। আর যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখায় স্কলারশিপ রিজেক্ট হওয়ার সম্ভাবনা কি থাকে, অনেক ছাত্রছাত্রীরা কিন্তু এটা জানতে চেয়েছে। তো এই প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে দিয়ে দিই। তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার পরে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আর থাকে না, কোনোভাবেই রিজেক্ট হতে পারে না তোমাদের অ্যাপ্লিকেশান যদি অ্যাপ্রুভ হয়ে থাকে। তবে এর ব্যতিক্রম রয়েছে, যেমন কিছু ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখানোর পরেই কিন্তু রিজেক্ট হয়েছে। ওয়েবসাইটের গ্লিচ হতে পারে, যে কারণে তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাতে পারে। যখনই অ্যাপ্রুভ দেখা হবে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তোমরা একদিন বা দুদিন অপেক্ষা করবে, দেখবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটার সঠিক যে স্ট্যাটাস সেটা দেখাবি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি তোমাদের অ্যাপ্লিকেশান একবার অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান কোনোভাবেই রিজেক্ট হতে পারে না বা রিজেক্ট হবে না, তোমরা এই স্কলারশিপ থেকে 100% টাকা পাবে। অ্যাপ্রুভড হয়ে যাওয়া মানে তোমাদের অ্যাপ্লিকেশান ফাইনাল ভেরিফিকেশনের পরেই অ্যাপ্রুভড হয়। তো অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরেই তোমরা 100% এই স্কলারশিপ থেকে টাকা পাবে, এই ধারণা নিয়ে থাকতে পারো। এখন প্রশ্ন, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরেই কতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে টাকা পাওয়ার জন্য, বা টাকা পেতে কতটা সময় লাগতে পারে? তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, গভর্নমেন্ট থেকে যখনই এই স্কলারশিপের উদ্দেশ্যে ফান্ড রিলিজ করা হয় সেই ফান্ডটি যখনই বিকাশ ভবনের হাতে এসে পৌঁছায় সেই টাকার ফান্ডে যতটা পরিমাণ টাকা থাকে দেখা হয় যে কতজন স্টুডেন্টের মধ্যে সেই টাকাটি বিতরণ করা সম্ভব। যদি 1000 জনের মধ্যে টাকাটা দেওয়া সম্ভব হয় তাহলে 1000 জনকে সিলেক্ট করা হবে এবং তাদের অ্যাপ্লিকেশান স্যাংশন করানো হবে। তার আগে হয়তো প্রত্যেকের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে থাকতে পারে, কিন্তু 1000 জনই টাকা পাবে। আবার সবার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে থাকবে, তারপরে যখন আবার গভর্নমেন্ট থেকে ফান্ড রিলিজ করা হবে সেই ফান্ডে যতটা পরিমাণের টাকা থাকবে, আবার তখন যাদের অ্যাপ্রুভড হয়ে থাকবে তাদের মধ্যে থেকে সিলেক্ট করা হবে, যতজনকে দেওয়া সম্ভব ততজনকে কিন্তু সিলেক্ট করা হবে। এইভাবে আস্তে আস্তে সবাইকে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, একসাথে অনেক ছাত্রছাত্রীদের তো টাকা দেওয়া সম্ভব হয় না, কিন্তু অনেক ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে থাকে। এরপরে যখন টাকার ফান্ড আসে সেই টাকার ফান্ডটি যতজনের মধ্যে বিতরণ করা সম্ভব হয় সেই সমস্ত স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হয় নাম্বার পার্সেন্টেজের উপর ভিত্তি করে। অর্থাৎ যাদের অ্যাপ্রুভড হয়ে রয়েছে অ্যাপ্লিকেশান তাদের মধ্যে যাদের নাম্বার পার্সেন্টেজ বেশি রয়েছে তাদেরকেই সিলেক্ট করা হয়, বা কিছু ক্ষেত্রে লেটারিংয়ের মাধ্যমেও হয়ে থাকে। বিষয়টা নির্ভর করবে ফান্ডের ওপর, বা তোমার নাম্বার পার্সেন্টেজের ওপরই তুমি আগে বা পরে টাকা পাবে সেটা কিন্তু নির্ভর করবে। প্রত্যেকে টাকা পাবে, যাদের অ্যাপ্লিকেশানে অ্যাপ্রুভ হবে তারা প্রত্যেকেই টাকা পাবে। তবে আগে পরের একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম, কী জন্য আগে পরে টাকা দেওয়া হয়, কেউ আগে পায় কেউ পরে পায়, এইটা কেন হয় সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওতে পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করলাম, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার পরে অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে কিনা, বা টাকা পেতে কতটা সময় লাগতে পারে, বা টাকা পাবে কিনা, 100% টাকা দেওয়া হবে কিনা, সমস্ত বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।